করোনা মহামারী সংক্রমণের প্রভাব রাজ্যের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শঙ্কর সংঘর উপরও কোভিড সৃষ্ট পরিস্থিতির বাবে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর পরবর্তী বার্ষিক অধিবেশন বাতিল হল আর ডিব্রুগড়ত আগন্তুক বর্ষর 4-7 ফেব্রুয়ারিলে অনুষ্ঠিত হবলগা আছিল এই অধিবেশন। কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতত বুধবারে আগন্তুক অধিবেশন বাতিলর সিদ্ধান্ত গ্রহণ করে শঙ্কর সংঘয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কার্যনির্বাহকে লৈছে যে ডিব্রুগড়ত যে আগন্তুক অধিবেশন শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ডিব্রুগড়ের অধিবেশন 90 সংখ্যক ডিব্রুগড়ের অধিবেশন 4, 5, 6, আর 7 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত করার কথা আছিল 2021 বর্ষত, কিন্তু এই অধিবেশন শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় বাতিল কৰিছে। তাতোকৈ গুরুত্বপূর্ণ যে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কেন্দ্রীয় অধিবেশনেই বাতিল নহয়, প্রাথমিক, আঞ্চলিক আর জেলা পর্যায়ের অধিবেশন পর্যন্ত বাতিল করা হয়েছে। তার পরিবর্তে পোষকতা করা হয়েছে আজি কার্যনির্বাহকত যে অধিবেশন অনুষ্ঠিত নহব, কিন্তু শ্রীমন্ত শঙ্করদেব সংঘর যে বিষয় বাছনি আর কার্যকাল, এই কার্যকাল পরিবর্তন ঘটিব। গতি কার্যকালের ক্ষেত্রত বা বিষয় বাছনির ক্ষেত্রে সকলবিলাকে হব আর সাংবিধানিক নীতি নিয়ম রক্ষা করে পেলায় হব। আমি একটা পোষকতা করেছি আজি কার্যনির্বাহকে যে হয় সেই মুহূর্তে, আমি আজি ঘোষণা করব নোৱাৰো, আমার জরুরি কার্যনির্বাহক আছে যে সেই মুহূর্তে আমি হয় প্রতিনিধি সভা অথবা বিশেষ প্রতিনিধি সভা, এই দুইটাই সাংবিধানিক, হয় প্রতিনিধি সভা নতুবা বিশেষ প্রতিনিধি সভার জড়িয়ে কেবল বিষয় বাছনির সভার যে কার্যসূচী থাকবে এই কার্যসূচী রূপায়ন্ত করা হব। ডিব্রুগড় জেলার সকল বৈষ্ণবপ্রাণ বাপ আই সকলে খুবই আমি বাট চাই আছিল, আমি ভকত সেবার পর বঞ্চিত হওয়াত দুঃখ প্রকাশ করছো। আমি আপনার চ্যানেলের জড়িয়ে সংঘর মূল কর্মকর্তা সকলক 90 সংখ্যক এই অধিবেশন ভাগ 2022 চনতে ডিব্রুগড় জেলায় অনুষ্ঠিত করবার বাবে সেবা ধরছো। দুঃখ লাগিছে, ভক্তপ্রাণ রাইজে বহুত দুঃখ পাইছে, তাকে দেখি কিনে আমিও দুঃখ পাইছো। যেহেতু হবলগীয়া অনুষ্ঠান এটা ধর্মীয় অনুষ্ঠান হলেও ভাল লাগিলে হলে, শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় মূল কমিটিয়ে যি এটা সিদ্ধান্ত লৈছে বাতিল করার, তার কারণে আমি আদরণীয় জানাইছো। যেহেতু এনেকা একটা পরিস্থিতির আমার লাখ লাখ ভকত বৈষ্ণব ইয়াত সমবেত হব, এই ভকত বৈষ্ণবর যাতে ইয়ার যোগেদি এই করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি নহয়, সকলের মঙ্গলের কারণে, জনসাধারণের মঙ্গলের কারণে আজি শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় আগবাড়ি এই পদক্ষেপ লৈছে।